নমস্কার বন্ধুরা, আজকে আমি ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে এসেছি। একটু অপেক্ষা করলে ইন্টারেস্টিং এই টপিকটা সম্পর্কে বিস্তারিত জানতে পেরে আপনি কিন্তু উপকৃত হতে চলেছেন। সুতরাং প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধে 6:30টায় আমি এরকম গুরুত্বপূর্ণ টপিকগুলো জোগাড় করে নিয়ে এসে আপনার সাথে বন্ধুত্বমূলকভাবে শেয়ার করতে চলেছি। সুতরাং আপনি কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবেন, পারলে একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে আপনি আমাকে একটু উৎসাহ যোগাবেন, যাতে করে আমি আরও গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং টপিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারি। তাহলে বন্ধুরা, ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখা শুরু করে দিয়েছেন যে আজকে কোন প্রাণীটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আসলে একটা বন্য প্রাণী, এটা একটা পাখি। সেই পাখিটা খুবই দেখতে সুন্দর, যার নাম হচ্ছে বক পাখি। এই বক পাখিদের বিশেষ করে আপনি ধানের জমি বা খাল বিলের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছেন হয়তো। তারা কোনোদিন কিন্তু মানুষের উঠোনে বা লোকালয়ে চলে আসে না, কিন্তু ধানের জমির পাশাপাশি ওদের প্রিয় খাদ্যগুলো পাওয়া যায় বলে সেখানটাতেই কিন্তু বেশিরভাগ ওদের আনাগোনা। এবং এই বক পাখি ইনডাইরেক্টলি কিন্তু আমাদের মানুষের বা জীবজগতের অনেকগুলো উপকার করে থাকে, সেটা সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না, বা সমস্ত রকম বন্যপ্রাণী সম্পর্কে আমাদের কোনো আইডিয়া না থাকার কারণে আমরা তাদের সঙ্গে বিরূপ মতো বেদ বা সেরকম কিন্তু খারাপ আচরণ কিন্তু তাদের সাথে করে থাকি। সেগুলো আস্তে আস্তে আমাদের এই তথ্যগুলো মনোযোগ দিয়ে শুনলে পরে আপনার যে বিরূপ প্রতিক্রিয়া মনোভাবটা সেটা কেটে যাবে, এবং বন্য দপ্তরের সহযোগিতায় আপনি কিন্তু এই প্রাকৃতিক যে বন্যপ্রাণীগুলোকে সংরক্ষণ করে অনেকগুলো উপকৃত হতে পারেন। আপনার পাশাপাশি আপনার আত্মীয় স্বজনকেও কিন্তু আপনি সহযোগিতা করতে পারেন। সেক্ষেত্রে আজকে বেশি অকাজের কথা না বলে চলুন দেরি না করে শুরু করা যাক। বিশেষ করে চাষের জমি আর বিলের মাঝে সাদা বকের মেলা দেখে চোখ জুড়িয়ে যায়। মনে হতো বকেদের অভয়াশ্রম, রোজ সকাল হলেই খাবারের সন্ধানে বিলের ধারে আসতো হাজার হাজার বক পাখি। বন্ধুরা, অভয়াশ্রম মানে তো বলতেই আপনারা বুঝতেই পাচ্ছেন যে কোথাও কোনো ভয়ভীতি বলে নেই এবং সেখানে শান্তিপূর্ণভাবে থাকা যায়, এমন জায়গাটার নাম হচ্ছে অভয়াশ্রম। যেখানে কোনো ভয় নেই এমন আশ্রয়স্থলকে অভয়াশ্রম বলা যায়। তাহলে বক পাখিকে আজ অনেক কষ্টে গুতা দর্শকের যে বেশি নজর কিন্তু পড়ছে না, কারণ কেন, এদের প্রজাতিও কিন্তু প্রায় বিলুপ্তির পথে। কারণ অনেকগুলো কারণ হয়েছে, আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। হয়তো আগামী কয়েক বছরে একটাও নজরে পড়বে না, তার কারণ কিন্তু আমরা দায়ী। কারণ সেই পরিস্থিতিকে সংরক্ষণের জন্য উপযুক্ত পরিবেশ যদি তৈরি করা যায়, ইনডাইরেক্টলি তাদের হাত থেকে আমরা কিন্তু অনেকভাবে উপকৃত হই। সেই সব সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব, আপনারা আমার সাথে থাকবেন। আমাদের সমস্যায় ভরা মনকে শান্ত রাখার বিনামূল্যে যে ব্যবস্থা হচ্ছে সেটা চিরতরে আমরা কিন্তু হারিয়ে ফেলছি। অবাধে শিকারীরা ফাঁদ পেতে বক পাখির মাংস খাওয়ার জন্য দরে বিক্রি করছে, নিজেরা মাংস খাচ্ছে। এছাড়া জলবায়ু পরিবর্তন সহ জঙ্গল ধ্বংসের কারণের জন্য এরা ধীরে ধীরে বিলুপ্তির পথে। বক পাখিদের পছন্দের খাবার হচ্ছে শামুক, ঝিনুক, ছোটো মাছ সহ পোকামাকড়। পুকুর, ডুবা, হাওয়ার, খাল বিলে এদের বেশিরভাগ দেখা যায়। বিশেষ করে ধানের জমিতে কীটনাশক অতিরিক্ত ব্যবহারের কারণে সেই ধানের জমির পোকামাকড় খেতে গিয়ে কিন্তু বক পাখিরা বিষক্রিয়ার ফলে কীটনাশকের বিষক্রিয়ায় কিন্তু মারা যায়। এবং চুরা কারবারিরা বিশেষ করে মাংসপ্রিয় লোকেদের কাছ থেকে এই বকগুলোকে ফাঁদ পেতে ধরে সেটাকে জ্যান্ত অবস্থায় বিক্রি করতে পারলে অনেকটাই ভালো দাম পাওয়া যায়। সেই জন্য কিন্তু তারা লোভী, যারা দিনে আনে দিনে খাই টাইপের যে গরিব শ্রেণীর কিছু লোক, সেটাকে ধরে ধরে বিক্রি করছে অবাধে, যার ফলে কিন্তু এই বন্য প্রাণীকে সংরক্ষণ করা যাচ্ছে না। অথচ এরা কিন্তু আমাদের মন প্রাণ জুড়ে
অনেকটা বিস্তৃত রয়েছে। সুতরাং এইসব প্রাণীগুলোকে সংরক্ষণ করতে গেলে ঠিক কী কী ব্যবস্থা নিতে হয় সেই নিয়ে আমি এক্ষুনি বিস্তারিত আলোচনা করছি। তার আগে বন্ধুরা, আমার ভিডিওর নিচে মোর সেকশান রয়েছে, দেখুন ছোট্ট করে মোর লেখা রয়েছে অল্প ডান দিকে, MORE মোর। ওই মোর অপশানটাতে টাচ করলে আমার ব্যক্তিগত এই ইউটিউব চ্যানেল সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার আজকের ভিডিওর সম্পর্কেও কিন্তু বিস্তারিত তথ্য ওখানে দেওয়া রয়েছে। সেই বিস্তারিত তথ্যের পাশাপাশি আপনারা আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিনের শেয়ার অপশানগুলো আপনারা কিন্তু লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে যে কোনো তাতে একটাতে টাচ করে আপনারা আমাকে ফলো করে রাখবেন, তাতে করে একটা সুবিধা হয়। আজকাল দেখা যাচ্ছে ইউটিউবে কারণে অকারণে টার্মিনেট হয়ে যাচ্ছে এবং তাতে করে যোগাযোগ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার এমন ইউটিউব চ্যানেলও কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু আমারও ভয় লাগে যে আপনার সঙ্গে আমার কোথাও যেন যোগাযোগ বিচ্ছিন্ন হতে চলেছে বা ভয় লাগে। সুতরাং আপনারা যদি আমাকে সোশ্যাল সাইটে ফলো করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ক্রমে যদি এরকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন কিন্তু আমি আপনাকে অনায়াসে খুঁজে সেই সোশ্যাল সাইটে আপনি যে আমাকে ফলো করে রেখেছেন সেখান থেকে আমি আপনাকে পুনরায় যোগাযোগ করে নতুন ইউটিউব চ্যানেল খুলে আমি আবার আপনাদের সাথে যোগাযোগ নতুন নতুন তথ্যভাবে বজায় রাখবো। সুতরাং যোগাযোগ যেন নির্বিচ্ছিন্ন থাকে, যোগাযোগ যেন বিচ্ছিন্ন না হয় তার জন্য কিন্তু ওই সোশ্যাল সাইটে আপনি একটু ফলো দিয়ে রাখবেন। আর বন্ধুরা, আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার অনেক ভুলভ্রান্তি হচ্ছে। সেই ভুলভ্রান্তিগুলো শুধরে আমি ভবিষ্যতে আপনার জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে চাই, তার জন্য কিন্তু আপনার সহযোগিতা প্রয়োজন। কেননা আমি অবাঙালি, ঠিক বুঝতে পারছি না বাংলায় কোথায় কোথায় আমি ভুল করছি, কিন্তু আপনি পিওর বাঙালি, সুতরাং আপনি কিন্তু খুঁজে খুঁজে আমার ভুল গুলো একটু যদি কমেন্ট সেকশনে দয়া করে একটু দৌড়িয়ে দিলে তাহলে আমি আমার ভুলগুলো শুধরে আমি আপনার জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। বন্ধুরা, এমনিতে আমি যে আজ অবধি 150-200 ভালো ভালো ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টে ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওই ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, যেখানটায় মোর অপশানে টাচ করলে পরে আপনি কিন্তু সেই লিঙ্কগুলো পাবেন। সেই লিঙ্কের মধ্যে টাচ করে 3টে লিঙ্কের মধ্যে যে কোনো একটাতে টাচ করে ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে। সেখানটায় যদি আপনার একটু ভালো যদি লেগে থাকে তাহলে এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো তীর চিহ্ন মতো যে শেয়ার বাটনটা রয়েছে সেই শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করতে ভুলবেন না। কী করে সম্ভব? ওই নিচে বাঁকানো তীর চিহ্নর মতো যে শেয়ার বাটনটা রয়েছে ওখানে টাচ করলে দেখবেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো অনেকগুলো লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে টাচ করলেই কিন্তু আপনার বন্ধুকে আপনি রিডাইরেক্ট হতে পারবেন এবং ওনাকে আমার ভিডিওটা পাঠাতে পারেন। সুতরাং আপনার মতো প্রত্যেক দিন ভারতীয় সময় 6টা এবং বাংলাদেশের সময় 6:30 কিন্তু ওরাও উপকৃত হবে, আপনাদের আত্মীয় বা বন্ধুবান্ধবরা। সুতরাং তাদেরকে শেয়ার করতে ভুলবেন না, পারলে আমাকে একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে আর ছোট্ট কমেন্ট সেকশানে আপনার মন্তব্য জানিয়ে আমাকে একটু উৎসাহ যোগাবেন, যাতে করে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। বন্ধুরা, বাজে কথা একটু কম বলে চলুন কাজের কথাটাকে বলে ভিডিওটা শেষ করি। ও, আপনার মূল্যবান সময়টাকে আমার নষ্ট করার কোনো অধিকার নেই, সুতরাং চলুন বিস্তারিত দুটো কথা আলোচনা করেই শেষ করে দিচ্ছি। যেইসব পাখি মানুষের সাথে মিশতে পারে তাদের মধ্যে বক পাখি অন্যতম। তার মধ্যে ডবডবে সাদা পালক, লম্বা ঠোঁট আর লম্বা পা থাকার জন্য বক পাখি খুবই সুন্দর দেখতে। বক পাখির মাংস নাকি খুবই সুস্বাদু। ফসলের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে এরা কৃষকের উপকার করে থাকে এবং কৃষকের সেই চাষ করা দানের মাধ্যমে আমরা চাল পাই, যেটা খেয়ে আমরা বেঁচে থাকি, জীবিকা নির্বাহ করতে পারি। সেরকম উঁচু গাছের ডালে বাসা বেঁধে দলবদ্ধভাবে কিন্তু এই বক পাখিরা বাস করে, যেটা দেখতে অনেকটা সুন্দর। শুধু বক পাখি নয় বন্ধুরা, প্রাকৃতিক পরিবেশের সহ মানুষের অভ্যাস পরিবর্তনের জন্য প্রকৃতি থেকে অনেক পশু পাখি বিলুপ্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং চিরন্তন বাংলা সাহিত্যের অলঙ্কার হিসাবে গ্রাম বাংলার ঐতিহ্য, অপরূপ সৌন্দর্যের সাদা বক পাখি কিন্তু এখন খুবই কম চোখে পড়ছে। তার জন্য আমরা ইনডাইরেক্টলি দায়ী, আমরা বন দপ্তরের সহযোগিতায় কিন্তু তাই এইসব সংরক্ষণ করতে হবে এবং চোরা শিকারীদের যদি আমাদের নজরে পড়ে তাহলে গোপনে গোপনে বন দপ্তরকে খবর দিতে হবে তাদের সাহায্যটা করার জন্য, যার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে সংরক্ষণ করতে পারবো এই
গুরুত্বপূর্ণ একটা প্রাণীকে, সেই রকম আরও অনেক জীব সম্পর্কে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আপনি ঠিক কোন প্রাণী সম্পর্কে বিস্তারিত জানতে চান সেটা কিন্তু কমেন্ট সেকশানে লিখতে বলবেন না, আমি আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো। তাহলে কীটনাশক মুক্ত ফসল উৎপাদনে বিষের ব্যবহার কমাতে হবে, যার ফলে কিন্তু আপনার ফসলের পোকামাকড় খেতে গিয়ে সেই কীটনাশক খেয়ে ফেলে বক পাখি মারা যাচ্ছে। জনসচেতনতা গড়ে তুলতে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, এবং এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে আপনি যদি এইভাবে আরও জনসচেতনতা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু উপকৃত আমরাই হব। আপনার এই বিষয়ে কী মতামত রয়েছে নিচে কমেন্ট সেকশানে ছোট্ট করে লিখতে ভুলবেন না। আর এরকম ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি নিজের শরীরের প্রতি একটু যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।